তো আজকে আমার ইনকোর্স এক্সাম ছিল, এটা হচ্ছে আমার সাইকেল। এটা দেখতে পাচ্ছেন অদ্ভুত কিছু জিনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অর্থাৎ লাইব্রেরির সামনে আমার ইনকোর্স ছিল। ইনকোর্স দিয়ে যাচ্ছিলাম তো মনে হলো যে এটা দেখানো উচিত, জানানো উচিত। এটা হচ্ছে খালেদা জিয়া হলের খাবার, এটা হচ্ছে শেরে বাংলা, এ কে ফজলুল হক, জঘন্য একটা বিষয়, ফজিলাতুন্নেসা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল। এইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি হল আছে, প্রত্যেকটা হলের খাবার। এটা হচ্ছে রহমতুন্নেসা হল, মানে খাবারের ভিতরে কি আছে এটা হচ্ছে বিষয়, মানে খুব একটা ভালো মানে না। যদিও মেয়েদের হলে আমাদের যাওয়ার এক্তিয়ার থাকে না। মোটামুটি এই ভাতটা দেখেন, আমার মনে হয় একদম জঘন্য চাউল, এত মোটা চাউল এই ভাত কেউ খায়, কখনো খায় না, আমার মনে হয় না কেউ কখনো খায়। তো এই যে ডাউল মুন্নজান হলের একদম জঘন্য অবস্থা। এইভাবে প্রতিটা হলেরই যে যেটা মানে যেটা খারাপ, আর এই যে মোটা চাউলের ভাত কিংবা শুধু ঝোলগুলো কি একটা অবস্থা। এই নবাব আব্দুল লতিফ হল, মাদার বক্স হল, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, সুরওয়ার্দি হোসেন, হবিবুর রহমান হল, আর আমার হল হচ্ছে শহীদ শামসুজ্জোহা হল। এই হলের খাবার হচ্ছে এইটা, তো এই দুপুরের খাবারের মেবি এটা। তো এই যে হলগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মোট 17টি হল, ও পাশে একজন ভিডিও করছে, সে হচ্ছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল, দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোর খাবার, অর্থাৎ দুপুরের খাবারগুলো যে কতটা নিম্নমানের হতে পারে, ভাত যে কতটা খারাপ হতে পারে, আপনি যদি একটু লক্ষ্য করেন। এই যে মোটা চাউলের ভাত, এটা কোনো মানুষ খায় আমার মনে হয় না। একদম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের প্রতিদিন গড়ে যেটুকু পুষ্টির প্রয়োজন, আমার মনে হয় না এখান থেকে পূরণ হতে পারে। তো আমি ভিডিওটা করার দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে আমরা যে হলে থাকি সে হলের খাবার মোটামুটি মানের আছে, তবে উন্নত করা দরকার। আর ডাইনিংয়ে যদি কথা বলেন, তাদের কথা হচ্ছে ভর্তুকির ব্যাপারটা খুব একটা বেশি আসে না, কিংবা মাঝখান থেকে সিন্ডিকেটের কারণে হয়তো বা চলে যায়, যার কারণে যেখানে ভর্তুকি নেই তারা ডাইনিং চালাবে কীভাবে, তারা একটা অজুহাত দেখায়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন কী করে আমি জানি না, তবে আমার উচিত, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত হচ্ছে এই বিষয় নিয়ে কাজ করা। এই যে মোটা চাউলের ভাত, শেখ মুজিবুর রহমান, দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি দেশ স্বাধীন করলেন যে দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে, সেই জায়গার খাবার যদি এরকম একটা অবস্থা হয়, সেটাকে আসলে মেনে নেওয়ার মতো। আবার নবাবুল লতিফ হলের জঘন্য একটা খাবার, মানে এই যে এত মোটা চাউলের ভাত, আমার মনে হয় না একজন স্টুডেন্ট হিসেবে এটা মেনে নেওয়া যায় কিংবা মেনে নেওয়ার মতো। এই যে মোটা চাউলের ভাত, এগুলো কেন? হয়তোবা অন্য অন্য হলের চাউল মোটামুটি ঠিক আছে, যেমন যেগুলোর ভাত দেওয়া হয়নি, তো এটা যেই করেছে কিংবা যেই করুক না কেন, অবশ্যই সচেতনতার জন্যই করেছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেন সচেতন হয়, বিশ্ববিদ্যালয় যেন সচেতন হয়, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক ভিসি মহোদয় যেন সচেতন হয়। তো আমি এই ভিডিওটা করার দুইটা কারণ, সেটা হচ্ছে প্রথমত আপনাদের জানানো যে এই একটা কাজ কেউ করে গেছেন, আমি জানি না সে কে, দলমত নির্বিশেষে আমি সামাজিক সম্প্রীতির মানে জায়গা থেকে কিংবা সামাজিক সচেতন মানুষ হিসেবে আমি এই ভিডিওটা করছি। আর দেখতে পাচ্ছেন যে ডাইনিং ও ক্যাফেটেরিয়া খাবারের পর্যাপ্ত ভর্তুকি দেওয়া, অর্থাৎ ভর্তুকির কারণেই কিন্তু এই অবস্থার সৃষ্টি হচ্ছে। ক্যাফেটেরিয়া খাবারের বর্ধিত মূল্য প্রত্যাহার করা, অর্থাৎ ক্যাফেটেরিয়াতে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে কিন্তু তার চেয়ে বেশি মূল্য নেওয়া হচ্ছে, অর্থাৎ যেটুকু নেওয়া উচিত তার চেয়ে বেশি নিচ্ছে। এইভাবে কয়েকটা স্লোগান আছে যেগুলো খুবই ইফেক্টিভ এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে যায়, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করি। তো এইগুলো ছিল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি হলের খাবার, যেগুলো আসলে একজন স্টুডেন্ট হিসেবে মেনে নেওয়ার মতো না। আমরা চাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে, যেহেতু আরও কয়েক বছর থাকতে হবে, পুষ্টি একটা বিশেষ বিষয়, সুতরাং পুষ্টির মান নিশ্চিত করার জন্য, অর্থাৎ নিরাপদ খাদ্যের নিরাপত্তা দেওয়ার জন্য প্রত্যেকটা হলের খাবারের মান এবং খাবারের পর্যাপ্ত মান বৃদ্ধি করা হোক, এটা হচ্ছে আমাদের এখন সময়ের দাবি। সো এটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, এবং এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জায়গা। তৌফিক, তোমার কি মনে হয় যে কাজগুলো করেছে ভালো করেছে না ঠিক করে মানে করেনি? অবশ্যই এটা আমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে এই বিষয়টা, যে যদি এরই মাধ্যমে যদি আমাদের খাবারের মানটা যদি ভালো হয়, পুষ্টিসম্মত হয় এবং প্রয়োজনে আমাদের ভর্তুকি দেওয়া উচিত। আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের ভর্তুকি অবশ্যই দেওয়া উচিত। ধন্যবাদ তৌফিককে সুন্দর কথা বলার জন্য। তো আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। সো দিস ওয়াজ ফর দিস টাইম, আল্লাহ হাফেজ। যদি মনে করেন যে বিষয়টা শেয়ার করার প্রয়োজন, শেয়ার করবেন, যদি মনে করেন শেয়ার করার দরকার নেই, করবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি যাচ্ছি, সবাই নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য পালন করুন, সমাজের ভালোর জন্য যা করা প্রয়োজন ইতিবাচকতা ছড়িয়ে দিন চারপাশে, সামাজিক সম্প্রীতির অভিযান চলতে থাকুক। যারাই কাজটি করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, আমরা সচেতন হচ্ছি, আপনারা হন।